বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। যারা প্রবাসে যেতে ইচ্ছুক অথবা নিজের আত্মীয় স্বজনকে বাংলাদেশ থেকে প্রবাসে নিতে ইচ্ছুক সেই সমস্ত ভাইয়েরা আজকের এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন বিপদে পড়ার আগে, এবং ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যাতে করে আপনাদের মতো অভাগা প্রবাসীরা আর বিপদে পড়তে না হয়। আসসালামু আলাইকুম, আমি একজন প্রবাসী সাউথ আফ্রিকা। আমি অন্য এক প্রবাসীরে বিশ্বাস করছি, সে দুবাই প্রবাসী। ওর মাধ্যমে আমি একটা আমার আপন শালারে পাঠাই, সে বলছে যে দুবাই ভালো কাজ আছে, ভালো ভিসা আছে, ভিজিটার নেওয়ার পরে সে ভিসা লাগাই দিব, সম্পূর্ণ দায়িত্ব ওর। ওই বিশ্বাসে ওর কথায় আমি লোক পাঠাই, আমার শালারে পাঠাই, কিন্তু ওর সাথে আমার কন্ট্যাক্ট ভিসা লাগাই দিব এবং ওই লোকে কাজে লাগাই দিব। ও আমার কাছে চাইছে 2 লক্ষ, এ আমার কাছে চাইছে 3 লক্ষ টাকা। আর আমি বুঝের মাধ্যমে বন্ধু হিসেবে আমি ওরে 14,000 টাকা কম দিছি, 2,86,000 টাকা দিছি। তো ওই বলছে 1 সপ্তাহ 10 দিনের ভিতরে কাজে লাগাই দিব এবং ভিসা লাগাই দিব, সম্পূর্ণ দায়িত্ব ওই বলছে। কিন্তু আমি ওরা অন্ধবিশ্বাস কইরা আমি টাকা দিছি, লোক পাঠাইছি ওর মাধ্যমে। নেওয়ার পরে 1 মাস 15 দিন 2 মাস চলে গেছে, কিন্তু লোকে ভিসা লাগাইতে পারে না, কিছু ব্যবস্থা করতে পারে না আমার জন্য, আমার শালার জন্য। তারপরে আমি অনেক যোগাযোগ করি যে আমার লোকটি আমার দিয়ালা, আমি অন্য জায়গায় ভিসা লাগাই বা অন্য জায়গায়, বা আমি যদি ভিসা না লাগাতে পারি আমার লোক আমি দেশে পাঠাই দিব, ঠিক আছে। এবং সবাই জানেন যে প্রবাসী থাকেন, যে প্রবাসী মানে বিদেশের যে কি আইন কানুন আপনারা সবাই জানেন, যে অবৈধ লোক একদিন থাকা পারে না, ঠিক আছে। তো আমি আরো বলছি যে তুই লোক পারস না, তো তুই লোকটা নিলি কেন? অনেক কিছু বলছি, বুঝাই বলছি তো আমার লোক আমার দেয়ালা, এবং তুই যদি না পারস তো বিজিটের খরচ রাইখা, বাংলার 10,000 টাকা লাভ রাইখা, আমার লোক আমার দেয়ালা, আমি অন্য জায়গায় চেষ্টা করি, না হলে আমার লোক আমি দেশে পড়াই দিন। কিন্তু আমি অনেক করে বুঝাইছি কিন্তু বুঝে নাই। তো আমি একজন প্রবাসী, ও একজন প্রবাসী, তো আমি ওরা বিশ্বাস করছি এটা কি আমার অপরাধ। যত প্রবাসী ভাই আছে আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, আমার কথাগুলো শুনবেন যে এখানে কি আমার ভুল। ওর আমি বিশ্বাস করি না। ওর নাম হচ্ছে রুবেল, ওর বাড়ি হচ্ছে দাওয়াতকান্দি, ওর গ্রামের নাম হচ্ছে গিয়া চন্দনপুর। তো আমি ওর অন্ধবিশ্বাস করছি, তো ওর কারণে আমি 2,86,000 টাকা দেওয়ার পর ওর যখন ব্যবস্থা নিতে পারে নাই, তারপরে বাকির থেকে আমি বাকি আর 3 লক্ষ টাকা লাগছে ওইখানে আমার ফিরে ভিসা লাগাইতে। তো সম্পূর্ণ টাকা আমার ঋণগ্রস্ত, কিস্তি নিছি, ঋণ করে আমি পাঠাইছি দেশ থেকে। রুবেলটা আমি ফোনে অনেক বুঝাইছি যে তুই পারতেছ না, তো তুই আমার লোকটা দিয়ালা, আমার ওইখানে আত্মীয় স্বজন আছে, আমি লোকটা নিয়ে আমার স্যালারি নিয়ে আমি অন্য জায়গায় ভিসা লাগাই লাই, আর যদি আমি না পারি তাহলে আমি দেশ লোক লোক দেশে পাঠাই দিব, ঠিক আছে। তা আমি যে তোর 2,86,000 টাকা দিছি, এরপরে আমার কোনো দেশ দেওয়ার ব্যবস্থা নাই, আর আমি কয় টাকা কামাই সাউথ আফ্রিকা থেকে, ঠিক আছে। একজন একজন প্রবাসী কয় টাকা কামাই প্রতি মাসে সবাই ভালো করে জানা আছে, হয়তো 5,000 টাকা এই দেশে কম বেশ, কিন্তু ফিরে যে আমি 3 লক্ষ টাকা খরচ করি না, ভিসা লাগাম ওই ক্ষমতা আমার নাই। যাই হোক, তারপরে বুঝাইছি, বুঝে বুঝ মায় না, পরে ওর কাছে আমি লোক নিয়ে যখন এসে এক্সপায়ার করে বেড়াইছে ভিসার ম্যাচ শেষ করে বেড়াইছে 15-20 দিন, তখন আমি লোক নিয়ে যাই। আমি বুঝতে পারছি যে তো আমি পারবো না, সে আমার সমস্যা ফলাইব, আর দুবাই তো লোক অবৈধ থাকা যায় না, একদিন থাকা যায় না, তার জন্য আমি লোক নিয়ে আমি বাংলাদেশে আমি কিস্তি উড়াই, 2 বারে 2 কিস্তি উড়াই 4 লক্ষ টাকা, এবং 2 লক্ষ টাকা আত্মীয় স্বজন কাছে আমি ঋণগ্রস্ত হইয়া পাঠাই দুবাই। সম্পূর্ণ আমার প্রমাণ আছে, আমি ওরা কীভাবে লেনদেন করছি, কীভাবে টাকা দিছি, সম্পূর্ণ আমার আমার প্রমাণ আছে। এবং দুবাই যে ভিসা লাগাইছি 3 মাসের মেয়াদ বাড়াইছি, ওই প্রমাণও আমার রিসিট আছে। এবং দুবাই যে ওর কাছ থেকে নিয়ে, দুবাই থেকে যে ওর কাছে নিয়ে আমি অন্য জায়গায় ভিসা লাগাইছি অনেকটা খরচ করে, ওই প্রমাণও আমার কাছে রিসিট আছে, ওই প্রমাণ সব কিছু আছে। তো শুনেন প্রবাসী ভাই, আমি সবার কাছে অনুরোধ করছি যে আমার কথাটা শুনবেন, যে একজন প্রবাসী আরেকজন প্রবাসী বিশ্বাস করা কি আমার অপরাধ। আমি আরো অন্ধবিশ্বাস করছি, অন্ধবিশ্বাস করে আমার মাধ্যমে লোকটা পাঠাইছি, কিন্তু আমার লোকটার কোনো ব্যবস্থা করতে পারে না কেন। এখন সে আমার সাথে কোনো যোগাযোগ করেছে না, মানে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখছে, ঠিক আছে। আর আমি পাইয়াছি না, ফোনেও পাইয়াছি না, মানে আমার রিমোট থেকে ব্লক মেরে রাখছে, ওর সাথে কোনো আমার যোগাযোগ নাই, ঠিক আছে। আমি চেষ্টা করেছি যোগাযোগ করার লাগে, মানে আমি আর বুঝাইছি কিন্তু বুঝ মানতেছে না।
তো আমি তো 6 লক্ষ টাকা ঋণগ্রস্ত আছি। তো এই ঋণগ্রস্ত কে গ্রহণ করব? আর দুবাই একটা লোক গেছে, হয়তো 20,000-25,000 বেতন কামাইব, তো কয় মাসে কামাই 6 লক্ষ টাকা ঋণ শোধ করব? আপনারা জানেন যে একটা মানুষ কয়টা কামাইতে পারে বিদেশ থেকে। তো আমি আপনার কাছে অনুরোধ, আমার ভিডিওটা যদি অনেকজন দেখা বা দুবাই অনেক ভাই ব্রাদার আছে বড় ভাই, তারা যদি আমার ভিডিওটা দেখার ব্যবস্থা নেয় বা রুবেলটার সাথে যোগাযোগ করে, রুবেলটা ধরে বিস্তারিত আমার বিষয়টা দেখে, আমি সবার কাছে বিচার দিলাম, সবার বললাম আপনারা আমার একটা উপকার করবেন। রুবেল দুবাই থাকে, ডেরা দুবাইতে থাকে, যেহেতু অনেক ভাই ব্রাদার আছে দুবাই, ওরা যেন আমার বিষয়টা দেখে। সবার কাছে আমার অনুরোধ এবং প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ, আমি অনেক কষ্টে আছি, অনেক ঝামেলা আছি, টাকা পয়সা মানে কিস্তি নানান ধরনের ঋণ টিন আছি, নিজের ফ্যামিলি আছে। তো আমি না পাইরা এই ভিডিওতে আমার আশা, দয়া করে সবাই একটু আমার ভিডিওটা খেয়াল করবেন এবং দেখবেন যে আমার বিষয়টা সত্য না মিথ্যা। আমি রুবেলটা অন্ধবিশ্বাস করছি, কিন্তু আজকে লোকটা 6 মাস ধরে বৈশা আছে, কোনো কাজ নেই কাম নয়, এখন আমার দেশ থেকে ওর ওর রুমের টাকা এবং খাবারের টাকা আমি আমার দেশ থেকে পাঠাই। মানুষ আর কাকে বিশ্বাস করবে? আর এই প্রবাসে গমন ইচ্ছুক আমরা যারা আছি, বিশ্বাস ছাড়া মানে কি বলবো, কোনো কিছুই নাই, কোনো কিছু না জেনে শুনেই এই আগুনে আমাদেরকে ঝাঁপ দিতে হয়, কারণ আমাদের পেটে ক্ষুধা। আমি সেই ভাইকে বলতে চাই, ভাই আপনাকে বিশ্বাস করেছে আপনার বন্ধু, আপনাকে বিশ্বাস করে নিজের শ্বশুরবাড়ির আত্মীয়কে উনি আপনার হাতে তুলে দিয়েছিল, কিন্তু আজকে আপনি যেভাবে যেভাবে তাকে ঠকিয়েছেন, তার বাকি সংসার জীবনটা যে কীভাবে কাটে, বউয়ের কাছে যে সে কীভাবে জবাব দেবে, আমার বোধগম্য নয়। এই প্রবাসী ভাইয়ের কথা শুনে আমি কি বলবো, বলার আর কোনো ভাষা পাইনি যে ভাই আসলে একটা সোনার সংসার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে একটু উপকারের জন্য। উপকার করতে গিয়েও এই লোকটা এখন নিজের জীবনটা বা সংসার জীবনটা একেবারেই জলে ডুবিয়ে দিয়েছে। তাই আমি আপনাকে বলছি, ভাই আপনার কাছে অনুরোধ, আপনি আপনার এই বন্ধুর সাথে যোগাযোগ করে তাদের পরিবারের জীবনে একটু শান্তি আনার ব্যবস্থা করে দেন। আপনি যা চেয়েছেন তাই দিয়েছে, তারপরেও কেন আপনি এই মানুষটার সাথে এমন করলেন? আজকে আপনাদের মতো বিশ্বাসঘাতকদের জন্য, যারা ভালো ভালো মানুষ আছে না, যারা উপকার করতে চায় তারা উপকার করা বন্ধ করে দিয়েছে, ভালো মানুষকে পর্যন্ত এখন বিশ্বাস করতে পারে না আপনাদের মতো বিশ্বাসঘাতকের জন্য। আমি চাইবো আপনি সমগ্র বিশ্বে যে প্রবাসী নামক যে আস্থার জায়গা, এই আস্থার জায়গাটাকে অসম্মান করবেন না। আজকে আপনাকে সম্মান দিয়েছি, আগামীতে হয়তো আপনাকে সম্মান দিয়ে কথা বলতে পারবো না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।